হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েকাম টু মাই ইউ চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো আজকে আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার সেভেন্টি থ্রি এর আগে টোটাল আমরা সেভেন্টি টু মক টেস্ট ডিসকাস করছি প্রতিদিন আমরা টোয়েন্টি ফাইভ করে জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন ডিসকাস করছি আগের ক্লাসগুলো যারা দেখি অবশ্যই দেখে নেবে ভিডিও আমি প্লে লিস্ট দেখেছি সেখান থেকে সব কমপ্লিট করবে যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ হানড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে তাহলে আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পাস করতে গেলে জেনারেল সায়েন্স পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসছে তার সাথে আবার দু তিনটে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এই ক্লাসগুলো লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ এই গ্রুপটা জয়েন করবে এখানে আমি গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড অনেক ফ্রি পিডিএফ পোস্ট করে গেছি এবং আরও অনেক পিডিএফ দেওয়া হবে তো অবশ্যই জয়েন করে নিও এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো এবং দেখো তোমাদের জন্য ওই তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্ট মক টেস্টের থ্রি থাউজেন্ড জি কে এটারও রিভিশন ক্লাস প্রতিদিন রাত নটার সময় শুরু হয়েছে তো সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে তার সাথে এখন যে জেনারেল সেন্সের কোশ্চেনগুলো করাচ্ছি এটা হচ্ছে এই থ্রি থাউজেন্ড জেনারেল এই পিডিএফ থেকে তো এটাও তোমরা প্রত্যেকে কমপ্লিট করবে এবং রিসেন্টলি তোমাদের এন যে সিবিটি ওয়ান পরীক্ষা হয়েছিল তার টোটাল ষাটটা শিফটের চব্বিশও এন টি কোশ্চেন পিডিএফ ভিডিও ডিসক্রিপশন অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকে চেক করে নিতে পারো যাতে যাতে দরকার অবশ্যই এগুলো কমপ্লিট করে নেবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটগুলো কেউ যদি করতে চাও এই নাম্বার আমাকে মেসেজ করবে চলে আসি আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো সাথে এই রিয়াকশন হয় না তো সেই ধাতুটি কোনটি তো সেই ধাতুটি হচ্ছে কপার বা তামা তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার জরায়ুজ প্রাণীরা হচ্ছে কি কেমন প্রকৃতি তো জড়ায়ুজ প্রাণীরা কি হবে এখানে চারটে অপশন দেওয়া রয়েছে অপশন গুলো দেখো এবং অ্যান্সার করো তো জরায়ুজ প্রাণীরা হচ্ছে যে যারা শাবকদের জন্ম দেয় তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তিন নম্বর প্রশ্ন পৃথিবীর প্রাথমিক বায়ুমণ্ডল গঠন হয়েছিল নিম্নলিখিত দ্বারা কোনটি মানে পৃথিবীর যখন সবে সৃষ্টি হয়েছিল তখন নিম্নোক্ত কোনগুলি তখন বর্তমান ছিল বায়ুমণ্ডলে তখনকার বায়ুমন্ডলে তো এখানে অ্যান্সার হয়েছে এনএস থ্রি সিএইচ ফোর টু এস তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে যে আদি বায়ুমণ্ডলে প্রধানত এনএস থ্রি সিএইচ ফোর টু এস রয়েছে তো এখানে দেখো NH3 এর মধ্যে অ্যামোনিয়া CH4 হচ্ছে মিথেন H2S হচ্ছে হাইড্রোজেন সালফাইড তার সাথে কিছু জলীয় বাষ্পও ছিল নোবেল গ্যাসও ছিল তো এগুলো মনে রাখবে কিন্তু তখন মুক্ত অক্সিজেনের খুবই অভাব ছিল মানে ছিলই না ধরে নাও নেক্সট চলে ড্যাশ কলা নিউরন দিয়ে তৈরি যা স্পন্দন বা ইমপালস গ্রহণ এবং ইমপালস তোমাদের গ্রহণ এবং পরিবহন করে তো সেটা হচ্ছে কোনটা তো সেটা হয়ে যাচ্ছে স্নায়ু তো স্নায়ু কলা অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যানসার এর সাথে মনে রাখবে নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক এম বাই ভি ইকুয়াল টু কি হয়ে থাকে মাস বাই ভলিউম কি হয়ে থাকে তো এখানে আমাদের কি ঘনত্ব ঘনত্ব অপশন সি হচ্ছে এখানে সঠিক তার আমরা কি বলতে পারি মাস বাই ভলিউম তো ভেরি ইম্পর্টেন্ট এই সেম প্যাটার্নের প্রশ্ন কয়েকদিন আগে তোমাদের পরীক্ষা এসেছিল তো আবার তোমাদের আসবে এবং প্রেসার বা চাপ সমান কি হয়ে থাকে ফোর্স বাই এরিয়া তার মানে কি ইকলটা তুমি লিখতে পারো যে ফোর্স মানে হচ্ছে নিউটন বল এরিয়া হচ্ছে কি মিটার স্কোয়ার তাহলে এখান থেকে এবং চাপে একক পাসকাল জানি তাহলে এক পাসকাল সমান হয়ে থাকে এক নিউটন পার মিটার স্কোয়ার এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে পরীক্ষা যখন দিতে হবে যে বলবে বলো প্রেসার বা চাপের কি পাস্কাল অপশনে নাই তুমি তখন আকাশ থেকে পড়বে তো সেইটা করলে হবে না নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে এক পাস্কাল সমান একটি মাধ্যমে তরঙ্গের গতিবেগ হলো ছশো মিটার পার সেকেন্ড যদি এক মিনিটে মাধ্যমটির একটি বিন্দু দিয়ে ছশটি তরঙ্গ পার হয় তাহলে তরঙ্গ দুর্বল কত এটা একটু তোমাদের বুঝে নিতে হবে তাহলে এটা তোমরা অ্যানসার করতে পারবে অ্যানসার কি হয়েছে ষাট মিটার কিভাবে বার করলাম তো সবার প্রথমে দেখো গতিবেগ এখানে দেওয়াই রয়েছে ছশো মিটার এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরবর্তী লাইনে কি বলেছে এক মিনিটে মাধ্যমটি ছশটি তরঙ্গ পার করে এক মিনিটে তাহলে এক সেকেন্ডে কতগুলো হবে তাহলে ছশো এ পার করে এক মিনিটে তাহলে এখান থেকে তোমাকে ফ্রিকোয়েন্সির ফর্মুলাই হচ্ছে যে প্রতি সেকেন্ডে কতগুলো তরঙ্গ পার হচ্ছে তার মানে ছশো যদি এক মিনিট হয় তাহলে এক সেকেন্ড কি হবে ছশো বাই ষাট এগুলো হচ্ছে কি টেন তাহলে টেন হার্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি তো এটা হচ্ছে ফর্মুলা এই জিনিসটা তুমি যদি বার করে নিতে পারো তাহলে তোমার কোয়েশ্চেন সলভ এবার বার করতে কি বলেছে তরঙ্গ তরঙ্গে আমরা ফর্মুলা জানি যে দৈর্ঘ্য সমান হয়ে থাকে ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি প্রতিবেগ অলরেডি বলে দেওয়া হচ্ছে ছশো বাই ফ্রিকোয়েন্সি হচ্ছে দশ ছশো বাই দশ এগুলি কত হচ্ছে ষাট মিটার তাহলে অ্যান্সার এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ড্যাস গ্যাস উৎপন্ন হয় তো এই টাইপের প্রশ্ন দেখবে প্রতিদিনই থাকছে তোমরা একটু সাবধানে এগুলো অ্যান্সার করবে তো এখানে অ্যান্সার হয়েছে হাইড্রোজেন ফর্মুলাটা কি দেখো জিঙ্ক যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এই সেলের সাথে রিয়োকশান করছে তখন কি হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং এই যে জিঙ্কের সাথে ক্লোরিন যুক্ত হয়ে জিঙ্ক ক্লোরাইড গঠন করছে এবার এখানে পরীক্ষার অপশানে হাইড্রোজেন রয়েছে সেই জন্য এখানে আমাদের হাইড্রোজেন অ্যান্সার হচ্ছে এখানে যদি তোমাদের জিঙ্ক ক্লোরাইড এই যে হাইড্রোজেন ক্লোরাইড রয়েছে এর জায়গায় যদি তোমাদের জিঙ্ক ক্লোরাইড অপশনে থাকতো হাইড্রোজেন না থাকতো তখন তোমার অ্যান্সার কি হয়ে জিঙ্ক ক্লোরাইড তো এই দুটো জিনিসই তোমাকে মনে রাখতে হবে যে জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস এবং জিঙ্ক ক্লোরাইড তোমাদের তৈরি হচ্ছে বা গ্যাস উৎপন্ন হচ্ছে ড্যাস হলো একটি নিষ্ক্রিয় গ্যাস তো এটা তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এই পিওরিক টেবিল থেকে প্রতিদিন আমরা এই ক্লাসগুলো করছি তো এখানে কি হচ্ছে এই যে আঠারো নম্বর শ্রেণী বা আঠারো নম্বর যে গ্রুপ রয়েছে

এটাকে বলা হচ্ছে হ্যালোজেন গ্রুপ তো এগুলো ছোট ছোট জিনিস যেগুলো পরীক্ষায় বারবার আসছে তোমাদের কিন্তু মনে রাখতে হবে নেক্সট চলে একটি উত্তল দর্পণের বা কনভেক্স মিররের ফোকাল লেন্থ বা ফোকাল দৈর্ঘ্য কেমন প্রকৃতির হয়ে থাকে তো মনে রাখবে একটি উত্তল দর্পণ বা কনভেক্স মিররের ফোকাল দৈর্ঘ্য অলওয়েস পজিটিভ বা ইতিবাচক হয়ে থাকে এবং এর সাথে এটাও মনে রাখবে যে অপসারী দর্পণ বা উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক বা পজিটিভ বা ইতিবাচক এবং অভিসারী বা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সর্বদা ঋণাত্মক বা নেগেটিভ বা নাবাচক বা নেতিবাচক তো এটা মনে রাখবে নিম্নলিখিত কোনটি মেরুদণ্ডী বর্গের বৈশিষ্ট্য নয় এগুলোর মধ্যে কোনটা মেরুদণ্ডী প্রাণীবর্গের বৈশিষ্ট্য নয় তো এখানে আমাদের হচ্ছে প্রতি প্রতিসাম্য অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে জাইলেম হলো একটা কি তাকে টেলিগ্রামে পিডিএফ দিয়ে দিয়েছি টিস্যু অ্যান্ড টিস্যু কালচার তো ওই টপিকে দেখবে এগুলো সব আমি ডিটেলসে করে দিয়েছি তো জাইলেম হলো একটি জটিল স্থায়ী কলা অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার তো উদ্ভিদের যে জটিল স্থায়ী কলার মাধ্যমে মূল থেকে শোষিত জল এবং জলে দ্রবণীয় খনিজ লবণ উদ্ভিদের পাতায় পরিবাহিত হয় তাকে জাইলেম কলা বলে দেখবে ওই যে পিডিএফটা দেওয়া আছে টেলিগ্রামে জাইলেম কলা কাকে বলে জাইলেম কলা কাজ কি ফ্লোয়েম কলা কাকে বলে তার কাজ কি সমস্ত ডিটেলস আমি করে দিয়েছি গ্যাসের মাধ্যমে ব্যাপন বা ডিফিউশন সবচেয়ে দ্রুত হয় তো এখানে মনে রাখবে যে গ্যাসীয় মাধ্যমে ব্যাপন বা ডিফিউশন সবচেয়ে দ্রুত হয় অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো ডিফিউশন ইজ ফাস্টেস্ট ইন গ্যাসেস এন্ড স্লোয়েস্ট ইন সলিড তো সবচেয়ে তোমাদের স্লো যেটা হয় সেটা হচ্ছে কঠিনের মধ্যে কিন্তু সবচেয়ে যেটা সেটা হচ্ছে গ্যাসের মধ্যে নেক্সট চলে আসি একটি বিশিষ্ট রকেট ড্যাস গতিতে গ্যাস পুড়িয়ে দেয় তো একটি বিশিষ্ট রকেট চার হাজার মিটার পার সেকেন্ড গতিতে গ্যাস পুড়িয়ে দেয় অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোন উদাহরণটি নিউটনের তৃতীয় গতিসূত্রকে বর্ণনা করে তো নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে কোনটা হয়ে থাকে একটি রকেটের উৎক্ষেপণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার এইগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে তো তোমাকে কিন্তু মনে রাখতে হবে নারকেলের আঁশ ড্যাশ কলা দ্বারা গঠিত তো নারকেলের আঁশ কোন কলা দ্বারা গঠিত তো নারকেলের আঁশ এটা হচ্ছে স্ক্রেন কায়মা কলা দ্বারা গঠিত অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার CaO ক্যালসিয়াম অক্সাইডের ভর বা একক সূত্র হলো কি তো এইখানে তোমাকে দুটো জিনিস জানতে হবে Ca মানে যে ক্যালসিয়ামের তোমাদের অ্যাটমিক মাস এবং অক্সিজেনের অ্যাটমিক মাস তো आंसर কি হয়ে যাচ্ছে 56 কিভাবে হচ্ছে তো এখানে মনে রাখবে ক্যালসিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 40 অক্সিজেনের হচ্ছে 16 তাহলে CaO জাস্ট তোমাকে 40 এর সাথে 16 যোগ করে দিতে হবে চলে আসবে কি 56 অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক आंसर পরবর্তী প্রশ্ন একটি টু কেজি ভরের ব্লক অনুভূমিক মেঝেতে চার মিটার দুটিতে স্লাইড করে এই টাইপের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা আসে অলওয়েজ স্কিপ করে দেবে কিন্তু খুবই কঠিন টাইপের অনেক ক্যালকুলেশন থাকে এই টাইপের প্রশ্ন ছেড়ে দেওয়া উচিত ওকে তো এখানে কি বলেছে দেব তবু তোমরা জেনে রাখো যদি পারো তো সলভ করে আসবে পরীক্ষায় টাইম পেলে একটি দুই কেজি ভরের ব্লক অনুভূমিক মেঝেতে চার মিটার পার সেকেন্ড দুটিতে স্লাইড করে এটি একটি আনকম্প্রেস স্প্রিং এ আঘাত করে ও যতক্ষণ না ব্লকটি থেমে যাচ্ছে ততক্ষণ চাপতে থাকে গতির ঘর্ষণ যেটাকে আমরা কাইনেটিক ফ্রিকশন বলে থাকি সেটা হলো পনেরো নিউটন এবং স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে দশ হাজার নিউটন পার মিটার স্প্রিংটির কম্প্রেশনের মান হলো কত তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে অ্যান্সার হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কিভাবে হচ্ছে এখানে একটু দেখে নাও সবার প্রথম দেখো মাস দু কেজি দেওয়া রয়েছে ভেলোসিটি চার মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া রয়েছে ওকে স্পিড দেওয়া রয়েছে বা ভেলোসিটি এবং এখানে দেখো ফোর্স কাইনেটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশন এখানে কত 15 নিউটন দেওয়া রয়েছে স্প্রিং কনস্ট্যান্ট দশ হাজার পার মিটার এটা দেওয়া রয়েছে তো এখানে তোমাকে ধরে নিতে হবে লেট দা স্প্রিং বি কমপ্রেসড এক্স মিটার স্প্রিংটাকে কমপ্রেসড করা হয়েছে বা কম্প্রেস করে ছোট করা হয়েছে কত এক্স মিটার তো সেটাই তোমাকে বার করতে হবে তো এখানে কাইনেটিক এনার্জি সাপ্লাইড ইকুয়াল টু হয়ে থাকে ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন প্লাস পটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং দুটোরই ফর্মুলা কি তো কাইনেটিক এনার্জি সাপ্লাইড এর ফর্মুলা হচ্ছে হাফ এম বি স্কোয়ার

তাহলে তুমি এখান থেকে লিখতে পারবে এবং এখানে দু এক দুই এখানে পাঁচ হাজার হয়ে যাবে ওকে তো এখান থেকে তুমি লিখতে পারো একটু এখানে ডিলিট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যে সিক্সটিন ইকুয়াল টু হচ্ছে পনেরো এক্স প্লাস পাঁচ হাজার এক্স স্কোয়ার এখান থেকে তুমি লিখতে পারো পাঁচ হাজার এক্স স্কোয়ার সময় পনেরো এক্স মাইনাস ষোলো এখান থেকে এক্সের ভ্যালু তোমাকে বার করতে হবে যে ফর্মুলা থাকে বি মাইনাস রুট বা ফোর এসি বাই বি স্কোয়ার এই টাইপের যে একটা ফর্মুলা থাকে সেই ফর্মুলা আগে তোমাকে ম্যাথ সলভ করতে হবে তো সেটা যখন সলভ করবে তখন তোমার যেটা আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ মিটার যেটা তোমার অপশানে নেই সেটাকে তুমি যদি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে যে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এটা অনেক বড় ক্যালকুলেশন আমি উপরে উপরে বুঝিয়ে দিলাম কিন্তু তোমাকে কিন্তু নিজে প্র্যাকটিস করতে হবে যদি খুবই কঠিন লাগে তাহলে এই একটা প্রশ্ন তোমরা স্কিপ করতেই পারো এমন নয় যে পরীক্ষায় সবই করে আসতে হবে তোমাকে একশোটার মধ্যে সত্তরটা করে এলেও তুমি চাকরি পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন কোন বিকল্পটি যথাযথ তা নির্ণয় করো এগুলোর মধ্যে কোন বিকল্পটি যথাযথ তা নির্ণয় করো এক নম্বর বলেছে যে একটি পরমাণু শৃঙ্খলার রৈখিক ভর্বে এগুলো শূন্য আর একটা কি বলেছে একটি পরমাণু শৃঙ্খলার গতিশক্তি হলো শূন্য তো এখানে মনে রাখবে যে একের মাধ্যমে দুইকে বোঝায় না কিন্তু দুইয়ের মাধ্যমে এক নম্বরকে বোঝাচ্ছে তো এখানে তোমাদের অপশন এ এখানে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অধাতু বা নন মেটাল যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই হয়ে থাকে তড়িৎ ঋণাত্মক এর কারণ হলো কি তো নন মেটাল গুলো বেশিরভাগ ক্ষেত্রেই তড়িৎ ঋণাত্মক হয়ে থাকে এর কারণ হচ্ছে ক্ষুদ্রতর পারমাণবিক বিকিরণ স্মলার নিউক্লিয়ার রেডিয়েশন প্রকৃতির হয়ে থাকে সেই জন্য এদের তড়িৎ ঋণাত্মক হয়ে থাকে তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার একটি পাঁচ কেজি হাতুড়িকে আট মিটার উচ্চতায় তোলা হলে তার স্থিতিশক্তি কি হবে তো এখানে আমাদের অ্যানসার কি হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের চারশো জুল এখানে কি বলেছিলাম জানতে কি চেয়েছে তোমাদের স্থিতিশক্তি পোটেন্সিয়াল এনার্জি এনার্জি ইউনিট কি এনার্জি ইউনিট হচ্ছে জুল আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক জায়গাতেই মাত্র জুল রয়েছে বাকি দেখো নিউটন ডাইন পাসকেল রয়েছে তাহলে স্মার্ট ভাবে তোমাকে অ্যান্সার করতে হবে এক জায়গায় যেহেতু জুল রয়েছে তো এই বন্ধ করে পরীক্ষায় এটা অ্যান্সার করে চলে আসবে ফর্মুলা কি দেখো ভর দেওয়া রয়েছে উচ্চতা দেওয়া রয়েছে জের ভ্যালু দেওয়া রয়েছে তো এখান থেকে আমরা জানি স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ পাঁচ ইন্টু দশ ইন্টু আট এগুলো হচ্ছে চারশো জুল নেক্সট চলে আসি এই উপাদানটা কি মানে সোল্ডার কোন দুটির মিশ্রণ তো এখানে আমাদের হয়ে যাচ্ছে মানে হচ্ছে লেড এবং এসেন হচ্ছে টিন তো লেড এবং টিনের মিশ্রণ পরীক্ষায় এরকম ভাবে তখন তোমার যদি মনে না থাকে যে লেডের সংকেত হচ্ছে পিবি টিনের সংকেত হচ্ছে এসেন তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না ব্রোঞ্জ এটা হচ্ছে কপার এবং টিনের মিশ্রণ এবং তার সাথে মনে রাখবে ব্রাস এটা হচ্ছে কপার এবং জিঙ্কের মিশ্রণ তো এগুলো মনে রাখতে হবে তারের মধ্যে বিদ্যুতের দ্বারা টি সময়ে উৎপাদিত তাপের পরিমাণ নির্ধারণ হয় ড্যাশ দিয়ে তো কি হবে তারের মধ্যে বিদ্যুতের দ্বারা টি সময়ে উৎপাদিত তাপের পরিমাণ হচ্ছে হচ্ছে তো এটা ফর্মুলা অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে হেন্স দ্য হিটিং এফেক্ট প্রডিউস বাই অ্যান ইলেকট্রিক কারেন্ট আই থ্রু ইলেকট্রিক কারেন্ট আই দিয়ে ডিনোট করছে থ্রু এ কন্ডাক্টার অব রেজিস্টেন্স আর ফর এ টাইম অফ টি মানে কারেন্ট আই রেজিস্টেন্স আর টাইম টি এখান থেকে যে তোমাদের হিট তৈরি হচ্ছে সেটা হচ্ছে আই স্কোয়ার আর ইন্টু টি এটা হচ্ছে জুলস ইকুয়েশন তো এটাও তোমরা মনে রাখবে রূপার উপর ড্যাশের আস্তরণ করা একটি অবক্ষতি বা করিশনের উদাহরণ তো রূপার উপর যে কালো রঙের যে আস্তরণ করা এটি হচ্ছে একটা অবক্ষতি বা করিশনের উদাহরণ অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে অমিল যুক্ত বিকল্পটিকে নির্বাচন করুন তো রবার তামাক মানব দেহ এগুলোর মধ্যে ওড অন আওয়ার তোমাকে জিজ্ঞেস করেছে তোমাদের মধ্যে অনেকজন আছো যারা মানব দেহ করে দেবে তো মানবদেহ কিন্তু এখানে অ্যান্সার নয় এখানে অ্যান্সার হচ্ছে রবার কারণ কি রবার হচ্ছে একটা ইনসুলেটার অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে তোমাদের তড়িৎ তরিতের সাথে তোমাদের রিলেটেড ওকে দেখো এ মেটেরিয়াল লেট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি ট্রাভেল থ্রু ইট ইজিলি মধ্যে তোমাদের সহজেই ইলেকট্রিসিটি বা তা পরিবাহিত হয় না কিন্তু মানুষ শরীরের মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত হতে পারে গ্রাফাইটারদের মধ্যে হতে পারে তা আমার মধ্যেও হতে পারে কিন্তু রবার থাকলে তোমার মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে না তুমি কারেন্ট খাবে না নেক্সট চলে এগারো ভোল্টের একটি বিভব পার্থক্য থাকা দুটি পয়েন্ট জুড়ে চার চার্জ চালাতে কত কার্য দেখ সেম প্রশ্ন প্রত্যেক শিফটে তোমরা একটা করে পাবে কারণ প্রত্যেক একটা করে যাচ্ছে চুয়াল্লিশ জুন কি করে হচ্ছে তো দেখো ডিফারেন্স ভোল্ট ইলেকট্রিক তোমাকে বার করতে বলেছে ফর্মুলা আমাদের মুখস্ত হয়ে গেছে যে ওয়াক ডাউন সমান হয়ে থাকে ভেলুশিট সরি পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য ইন্টু তরিতাদান তো এ সিম্পলি জাস্ট এগারো ইন্টু চার কত হচ্ছে চুয়াল্লিশ জুন অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এটা তোমাদের হোমওয়ার্ক নিম্নলিখিত কোনটি তরঙ্গদর্গের সবচেয়ে কম এগুলোর মধ্যে কোনটি তরঙ্গদর্গ সবচেয়ে কম এটা অলরেডি তোমাদের এন টি সিবিটি টু পরীক্ষাও এসেছে এন টি বিসি সিবিটি ওয়ানও এসেছিলো এবং দু হাজার আঠেরো রেলওয়ে গ্রুপ ডিতেও এসেছিলো তো এটা হোমওয়ার্ক প্রত্যেকে হোমওয়ার্ক করে জানাবে এবং আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়ালগুলো অ্যাভেলেবেল রয়েছে পরীক্ষাকে পুরো কমপ্লিট করো বিশেষ করে এই থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ জেনারেল সায়েন্স থেকে আমাদের পঁচিশ মার্কস আসবে এগুলো সব কমপ্লিট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং